হ্যালো বিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে বাংলাদেশি একটি আর্নিং অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করব, যে অ্যাপস থেকে খুব সহজে আপনারা 200 থেকে 300 টাকা ইনকাম করতে পারবেন। তো বিয়ার্স, অ্যাপসটির নাম হলো ইনস্ট্যান্ট পেমেন্ট। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই অ্যাপসে অ্যাকাউন্ট করবেন, কীভাবে এখানে কাজ করবেন এবং কীভাবে এখান থেকে বিকাশ অথবা টিসিএসের মাধ্যমে পেমেন্টটা নেবেন। তো বিয়ার্স, আজকে ভিডিওটি কেউ মিস করবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অথবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা ভিডিও নিচ থেকে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, এই অ্যাপসে কাজ করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, তো আপনারা একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন। তো ভিপিএন ছাড়া এই অ্যাপসের মধ্যে কাজ করতে পারবেন না। তো ভিউয়ার্স, ভিপিএন ডাউনলোড করার জন্য আপনি সিম্পলি আপনার প্লে স্টোর ওপেন করবেন। তো ওপেন করার পর ভিউয়ার্স এখানে টাপরো ভিপিএন লিখে সার্চ করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে টাপরো ভিপিএনটা এসে গেছে। তো আমি এখানে ইনস্টল করে ফেলেছি। তো আপনি এই ভিপিএনটা ডাউনলোড করবেন প্রথমে, তারপরে ভিপিএনটা ওপেন করবেন। তো ভিউয়ার্স, এখানে ভিপিএন কানেক্ট করে তারপর কিন্তু কাজ করতে হবে। তো ভিপিএনটা এখান থেকে আমি কানেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো কানেক্ট করার পরে আপনি যা করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন, তো সেখানে কিন্তু এই অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি দেখা দিচ্ছি এখানে কিন্তু এই যে অ্যাপসটা রয়েছে ইনস্ট্যান্ট পেমেন্ট অ্যাপসটি, সেই অ্যাপসের লিঙ্ক কিন্তু এখানে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এই হলো অ্যাপসের লিঙ্ক এবং এটা হলো রেফার কোড। তো আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু এই রেফার কোডটা খুবই জরুরি। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো কীভাবে আপনি এই অ্যাপসের মধ্যে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্ট করার পর কীভাবে এখানে কাজ করবেন এবং কীভাবে আপনারা এখান থেকে বিকাশ অথবা রিসেসের মাধ্যমে পেমেন্টটা নেবেন, তা এ টু জেড আমি লাইভ দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে ভিউয়ার্স, আপনি এই অ্যাপসটি কিন্তু ওপেন করবেন। তো ভিউয়ার্স, অ্যাপসটি ডাউনলোড করার পর আপনার ফোনে ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করলে ঠিক এরকম একটা পেজ পাবেন। তো আপনি যেহেতু নতুন, তো এখানে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে। তো এখানে সাইন আপ বাটনে আপনি ক্লিক করবেন। তো সেখানে সাইন আপ বাটনে ক্লিক করার পর একটা ফর্ম পাবেন, ঠিক এরকম ফর্মটা দিবে। তো এখানে আপনার ফুল নেম, মোবাইল নাম্বার এবং রেফার কোড, আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই মোবাইল নাম্বারটা এখানে রেফার কোড হিসেবে দিবেন এবং এখানে একই পাসওয়ার্ড দুই বক্সে দিয়ে দেবেন, যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন আপনার পছন্দ মতন। তারপরে ভিউয়ার্স, আপনারা সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পরে আপনারা যেরকম পাইবেন, তো ভিউয়ার্স এখানে লগ ইন করলে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আমি দেখাচ্ছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা লগ ইন করলে এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এখানে কাজ করার জন্য সিম্পলি আপনি প্রথমে যে অপশনটা রয়েছে আর্ন মানি, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার কাজ হলো অ্যাড দেখা। তো এখানে যে রুলসটা রয়েছে সেই রুলস মোতাবেক আপনি কাজ করবেন, তাহলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আপনি অ্যাড দেখার জন্য সিম্পলি স্টার্ট ট্যাক্সে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে বোঝার বিষয় হলো এখানে 15টা কাজ পাবেন। তো এখানে কাজ করার যে নিয়ম সেটাই এখন দেখিয়ে দিব। তো এখানে আপনি এক নম্বর কাজটা স্টার্ট করার জন্য সিম্পলি এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এখানে একটা অ্যাড শো হবে। তো এই অ্যাডটা কিন্তু আপনারা 5 থেকে 10 সেকেন্ড দেখবেন, তারপরে ভিউয়ার্স আপনারা এই অ্যাডটা কেটে দিবেন। তো ভিউয়ার্স, এখানে কথা হলো আপনি অ্যাডে কিন্তু ক্লিক করতে পারবেন না। তো এখানে 5 থেকে 10 সেকেন্ড দেখার পরে অ্যাডটা, তারপর ভিউয়ার্স এই যে উপরে ক্লোজ বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লোজ বাটনে আপনি ক্লিক করে এই পেজটা কেটে দিবেন। তো ভিউয়ার্স, এরকম আপনি কিন্তু 14টা কাজ করবেন এবং লাস্টের যে 15 নম্বর যে কাজটা, এই কাজটা কিন্তু একটু আলাদা। তো এই কাজটা কীভাবে করবেন তা একটু পরে আমি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন যে আমি 14টা কাজ করে ফেলেছি। তো আপনাদের প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম, তো 14টা কাজ আমি করেছি। এখন আমি দেখাবো যে 15 নম্বর কাজটা কীভাবে করবেন এবং 16 নম্বর কাজটায় কী করবেন আপনি। তো আবারও নেক্সট করলাম। তো ভিউয়ার্স, আপনাকে এরকমভাবে কিন্তু 14টা কাজ কমপ্লিট করে নিতে হবে। তো অ্যাডটা আসার পরে কিন্তু আপনি 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন, তারপর কিন্তু ক্লোজ বাটন দিয়ে এটা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর ভিউয়ার্স, 16 নম্বর যে কাজটা রয়েছে এখানে কিন্তু 16 নম্বরে ক্লিক করলে এরকম একটা গ্রিন বাটন হবে এবং ফিনিশ লেখা উঠবে। তো আমরা এখন এই অ্যাডটা দেখে তারপর ফিনিশ বাটনে ক্লিক করব। তো ভিউয়ার্স, অ্যাডটা দেখা হয়ে গেলে তারপর আপনারা এটা কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূল কাজ। আপনি যদি লাস্টের কাজটা ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হবে না।
তো ভিউয়ারস এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিনিশ লেখা রয়েছে তো এই গ্রিন বাটন আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে ভিউয়ারস এখানে যা করবেন তো ভিউয়ারস এখানে লেখা দেখতে পাচ্ছেন ক্লিক অন দিস অ্যাড তো এই 16 নম্বরে এসে আপনারা যে অ্যাডটা আসবে সেই অ্যাডের উপরে ক্লিক করবেন তো আমি এখান থেকে এই অ্যাডটার উপরে ক্লিক করে দিচ্ছি তো ভিউয়ারস আমরা দেখতে পাচ্ছেন আমি অ্যাডের উপরে ক্লিক করে দিয়েছি তো এখানে একটা ব্রাউজার নিয়ে এসেছে তো এখানে কিন্তু আপনাকে 1 মিনিটের মতো ওয়েট করতে হবে তো ভিউয়ারস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা নিয়ে এসেছে তো এখানে আপনি কিন্তু কোনো পেজ কেটে দিবেন না এখানে অটোমেটিক পেজটা কেটে যাবে তো আমরা একটু ওয়েট করব এবং দেখব যে অটোমেটিক পেজটা কাটে কিনা তো ভিউয়ারস দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কেটে গেছে এবং এরকম সাকসেস লেখা উঠছে তো সাকসেস লেখার উঠার পরে আপনি এখান থেকে ওকে করে দিবেন তো ওকে করলে আপনাকে একবার ব্যাগে নিয়ে আসবে তো ভিউয়ারস এখানে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন তো আমি এখন উইথড্র অপশনে গিয়ে আপনাদের ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছি ব্যালেন্স ভিউয়ারস দেখুন 2 টাকা 80 পয়সার মতো হয়ে গেছে তো ভিউয়ারস এরকম ভাবে কিন্তু আপনার ব্যালেন্সটা বাড়বে তো এখানে একটা কথা হলো কি আপনি যত সময় অ্যাডটা বেশি দেখবেন তত কিন্তু ব্যালেন্সটা বেশি পাবেন তো ভিউয়ারস আশা করি বুঝতে পারছেন তো এখন আপনি এখান থেকে কিভাবে উইথড্র করবেন তো উইথড্র করার জন্য ভিউয়ারস সিম্পলি আপনি উইথড্র অপশনে ক্লিক করবেন তো উইথড্র অপশনে ক্লিক করার পরে ভিউয়ারস এখানে আপনারা বক্সটা পেয়ে যাবেন তো এখানে একটা অ্যাড আসতে পারে তো অ্যাডটা কেটে দিবেন তারপর একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে এন্টার অ্যামাউন্ট এবং এখানে প্রথম যে বক্সটা রয়েছে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তো ভিউয়ারস এরকম আপনারা মোবাইল নাম্বারটা দিবেন এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন এখানে ব্যালেন্স যে অ্যামাউন্টটা থাকবে তো ভিউয়ারস আপনারা এখানে লক করুন যে এখানে মিনিমাম উইথড্র কিন্তু 31 টাকা রিসার্স এবং 55 টাকার মতো বিক্যাশ তো ভিউয়ারস আপনার 31 টাকা যদি হয় তাহলে কিন্তু মানে 32 টাকার মতো যদি থাকে ব্যালেন্সে তাহলে আপনি রিসার্সের মাধ্যমে নিতে পারবেন তো ভিউয়ারস এখানে আপনার যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন যদি 55 টাকা হয় তো বিকাশে 55 টাকা দিয়ে দিবেন তারপর ভিউয়ারস এই যে মেথড থেকে আপনারা বিকাশ অথবা রিসার্সটা সিলেক্ট করে দিবেন আপনি যে সিস্টেমে নিতে চান তো সেটা সিলেক্ট করার পরে ভিউয়ারস আপনারা এখানে এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা পেন্ডিংয়ে পড়ে যাবে তো ভিউয়ারস আপনি 24 ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো আশা করছি বুঝতে পারছেন তো আজকের ভিডিওতে এ টু জেড লাইভ দেখানোর চেষ্টা করেছি তো ভিউয়ারস ভিডিওটি কেমন হয়েছে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই।